বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। সারা বিশ্বব্যাপী বাড়ছে করোনা সংক্রমণ। সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা লকডাউন পরিস্থিতির মধ্য দিয়ে দেশ অতিবাহিত হচ্ছে। এর জেরে তৈরি হয়েছে অর্থনৈতিক সংকট। সারা বিশ্বজুড়ে কয়েক কোটি মানুষ জীবিকা হারিয়েছে। এবার তার ছোঁয়া এসে পড়ল শহর কলকাতায়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের 7 জন কর্মীকে ছাঁটাই করলো ব্যাংক কর্তৃপক্ষ। তারা কেউ 20 বছর, কেউ আবার 25 বছর ধরে চাকরিরত ছিলেন। ছাঁটাই করার কারণ অনুযায়ী কর্তৃপক্ষ অন্য 2টি শাখা বন্ধের কারণ বলেন। সেই সিদ্ধান্তকে মেনে নিতে না পেরে করোনা নিয়ম বিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে ব্যাংকের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় তারা। সংসার চালানোর একমাত্র উপায় ছিল এই চাকরি, কিন্তু কর্তৃপক্ষের এই অমানবিক আচরণের ফলে মাথায় হাত পড়েছে আন্দোলনরত কর্মীদের। আরে আগে থেকে তো ঘুরে আসতে দিয়েছি, তাই বলি ব্যবস্থা করে দেন তাহলে তো।